শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় তিনজন উপদেষ্টার শপথ হয়নি। শপথ গ্রহণের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন, আজ থেকে স্বৈরাচার সরকারের অধ্যায় শেষ। যারা অরাজকতা ও অন্যায় করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্থ রহমানের প্রতিবেদন। প্রধানমন্ত্রীর পদত্যাগের তিন দিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার রাত 9টায়। শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরা সন্ধ্যার পর থেকেই বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নতুন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস রাত 9টায় বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হন। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়। দরবার হলে রাষ্ট্রপতির আগমনের আগেই উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের অপর 16 সদস্য। রাষ্ট্রপতি প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান, পরে গোপনীয়তার শপথ পাঠ করেন। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর নথিতে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের 16 জন উপদেষ্টার মধ্যে 13 জনকে একসঙ্গে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক ই আজম। উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন প্রতিনিধি আছেন, তারা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সশ্রদ্ধচিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ শেষে প্রতিক্রিয়ায় তারা জানান, দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। জনগণ ছাত্রদের উপর আস্থা রেখে অভ্যুত্থানে নেমে এসেছিল, একইভাবে রাষ্ট্র গঠনের কাজেও জনগণ ছাত্রদের উপর আস্থা রাখবেন। রিফরমেশনের ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য কোনো প্রকার মেয়াদের উল্লেখ করা হয়নি। আমাদের যে কমিটমেন্ট ছাত্র জনতার প্রতি, সেগুলো পূরণ হওয়া পর্যন্ত এবং সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য আমরা সচেষ্ট থাকব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। দেশের বিশেষ একটি প্রেক্ষাপটে যাত্রা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত এই সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে এখন থেকেই কাজ শুরু করতে হবে বলে অভিমত বিশিষ্টজনদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, বঙ্গভবন, ঢাকা।